আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দূরের অথবা কাছের, দেশের কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের আজকের ইসলাম জানা বা জানার পর্বটি দেখছেন, তাদের সবাইকে জানাই এসএসআর ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তো আজকে ইসলাম জানা বা জানার ষষ্ঠতম পর্ব, তো চলুন আজকের পর্বটি দেখে আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? সিএম। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 3। তোমাকে আমি ইসলামিক কিছু প্রশ্ন করব, তুমি উত্তর দিতে রাজি? জি। তোমার কাছে প্রথম প্রশ্নটি হচ্ছে যে সূরা ফাতিহায় আয়াত সংখ্যা কত, তুমি বলতে পারবা? জি, 60টি। 60টি। তোমার কাছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মৃত ব্যক্তির কবরে কতটি প্রশ্ন করা হবে? 3টি। মাশাআল্লাহ, 2টা প্রশ্ন তোমার সঠিক হয়েছে। তোমার কাছে তৃতীয় প্রশ্ন হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ বা সংবিধানের নাম কি? আল কুরআন। জোরসে বলো, আল কুরআন। আল কুরআন, মাশাআল্লাহ, তোমার তৃতীয় প্রশ্নটিও সঠিক হয়েছে। তোমার কাছে চতুর্থ এবং সর্বশেষ প্রশ্নটি হচ্ছে এখনো করা হয়নি, পরে করব, এরকমের কাজের ক্ষেত্রে কি বলতে হয়, তুমি বলতে পারো? মাশাআল্লাহ। না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখনো করা হয়নি, পরে করব, এমন কাজের ক্ষেত্রে কি বলতে হয়? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, তোমার সবগুলো প্রশ্ন উত্তর সঠিক হয়েছে। তো এই জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমার জন্য একটি গিফটের ব্যবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? ইব্রাহিম। কোন ক্লাসে পড়ো তুমি? আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। তোমাকে আমরা ইসলামিক কিছু প্রশ্ন করব, তুমি উত্তর দিতে পারবা? জি। তোমার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে সূরা ফাতিহার আয়াত সংখ্যা কতটি? সূরা ফাতিহার আয়াত সংখ্যা 60টি। মাশাআল্লাহ, তোমার প্রথম প্রশ্ন সঠিক হয়েছে। তোমার কাছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কবরে মৃত ব্যক্তির জন্য কয়টি প্রশ্ন করা হয়? কবরে মৃত ব্যক্তিদের জন্য 3টি প্রশ্ন করা হয়। মাশাআল্লাহ, দ্বিতীয় প্রশ্নটি তোমার সঠিক হয়েছে। তোমার জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ বা আমাদের সংবিধানের নাম কি? আল কুরআন। আল কুরআন, মাশাআল্লাহ, তোমার তৃতীয় প্রশ্নটাও সঠিক হয়েছে। তোমার কাছে চতুর্থ এবং সর্বশেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে আমরা অনেক সময় অনেক কাজ করি, তা এই কাজ করার পূর্বে বা এখনো করা হয়নি বা পরে করব, এই ধরনের কাজের ক্ষেত্রে কি বলতে হয়? ইনশাআল্লাহ। আবার বলো। ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তোমার সবগুলো প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। তো এই জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমার জন্য একটি থাকছে গিফট। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তোমার নাম কি? নাজমুল হাসান। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 6। তোমাকে আমরা ইসলামিক কিছু প্রশ্ন করব, তুমি উত্তর দিতে রাজি? জি। তোমার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে মৃত ব্যক্তির কবরে কয়টি প্রশ্ন করা হয়? 3টি। তোমার কাছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সূরা ফাতিহার আয়াত সংখ্যা কত? 60টি। মাশাআল্লাহ, 2টা প্রশ্ন তোমার উত্তর সঠিক হয়েছে। তোমার কাছে তৃতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের ধর্মগ্রন্থ বা সংবিধানের নাম কি? আল কুরআন। আল কুরআন, আমাদের ধর্ম গ্রন্থ নাম। জি। তোমার কাছে সর্বশেষ এবং চতুর্থ নম্বর প্রশ্নটি হচ্ছে যে এখনো করা হয়নি, পরে করব, এরকমের কাজের ক্ষেত্রে কি বলতে হয়? ইনশাআল্লাহ। আবার বলো। ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তোমার সবগুলো প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। তো এই জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমার জন্য একটি থাকবে গিফট। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।